স্পেন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। বুধবার 18ই আগস্ট স্থানীয় সময় রাতে স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাপা পিয়েজের একটি হলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় সঙ্গীত পরিবেশন ও কালো ব্যাজ ধারণ, সাধারণ সংবাদ, দোয়া মাহফিল সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গঠিত স্পেন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ দুলাল সাফার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেন আওয়ামী লীগের সিনিয়র সভাপতি জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন স্পেন আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা সাংবাদিক এ কে এম জহিরুল ইসলাম। অনুষ্ঠানে বাঙালি জাতির মুক্তি, বাংলাদেশের স্বাধীনতা ও যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা বিশেষভাবে আলোকপাত করা হয়। তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গঠিত স্পেন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ দুলাল সাফার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেন আওয়ামী লীগের সিনিয়র সভাপতি জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন স্পেন আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা সাংবাদিক এ কে এম জহিরুল ইসলাম। অনুষ্ঠানে বাঙালি জাতির মুক্তি, বাংলাদেশের স্বাধীনতা ও যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা বিশেষভাবে আলোকপাত করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক এইচ এম দবির তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি আব্দুল কাদের ঠালি, ফয়সুল রহমান বড়ভাই, সৈয়দ মনির হোসেন, শফিকুল ইসলাম, আহমেদ আসাদুর রহমান শাহ, শাহ আলম, দুলাল সরকার। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক জালাল হোসেন, উপপ্রচার সম্পাদক আবুল কালাম সরকার, মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সন্তান আব্দুল আজিজ মবু, স্পেন আওয়ামী লীগের সদস্য সচিব সাইফুল আলম সোহাগ ও যুগ্ম সদস্য সচিব আব্দুল গফুর চৌধুরী। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর প্রাণনাশের মাধ্যমে ষড়যন্ত্রকারীরা শুধু ব্যক্তি মুজিবুর রহমানকে হত্যা করেননি, তারা চেয়েছিল বঙ্গবন্ধুর আদর্শ তথা মুক্তিযুদ্ধের চেতনাকে নিশ্চিহ্ন করতে। কিন্তু ঘাতকেরা বাঙালির মন থেকে যেমন বঙ্গবন্ধুর প্রতিচ্ছবিকে মুছে ফেলতে পারেনি, তেমনই বঙ্গবন্ধুর চেতনাকে চিরন্তন শিক্ষাকেও নিভিয়ে দিতে পারেননি। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে বাস্তবে রূপান্তর করার কাজে দেশ বিদেশের সবাইকে সংকল্পবদ্ধ হবার জন্য আহ্বান জানান। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর বায়ান্ন বাংলা, বায়ান্নের রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। বায়ান্ন বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।